সাবস্ক্রাইব করুন বিডি এন্টারটেইনার এসপিজি চ্যানেলকে, এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পাবার জন্য, এটা সম্পূর্ণ ফ্রি। হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমার আগের ভিডিওগুলো দেখে সবার ভালো লাগছে, আমি মনে করি আপনাদের উপকার করতে পারছি, তাই অনেক অনেক আমাকে অনেকে ফোন দিছে। তো আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম, ইন্টারেস্টিং ভিডিও। তো এটা হচ্ছে আপনারা যেভাবে যারা ওয়াইফাই কানেক্ট করতে পারছেন না, যাদের ভাই ব্রাদার বা ওয়াইফাই থেকে পাসওয়ার্ড নিয়ে পারছেন না চালাইতে, তো আপনি আরেকটা সিস্টেম আছে, আপনিও চালাতে পারবেন। তার ওয়াইফাই তার ফোনে কানেক্ট থাকলে দেখা যাচ্ছে আপনি ইচ্ছা করলে পাঁচজন এক ফোন দিয়ে কানেক্ট করে পাঁচ ছয়জনের চালা দিতে পারবেন, কানেক্ট মানে অ্যাক্টিভেটেড করে। তো সেটা কীভাবে চালাবেন সেটাই আজকে আপনাদের শেখাবো। তো আমরা আজকাল সবাই আগে ম্যাক্সিমাম যখন আমরা নোকিয়া, তারপর যে সেটগুলো বেরিয়েছিলো ব্লুটুথ, তো আমরা সবাই ব্লুটুথ নাম চিনি, ব্লুটুথ জিনিসটা কী, তো আমরা ব্লুটুথ দিয়ে গান আদান প্রদান করতাম। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে ব্লুটুথের মাধ্যমে আপনি কীভাবে আরেকজনের ওয়াইফাই কানেক্ট করা কীভাবে চালাবেন। ইন্টারেস্টিং ভিডিও, সবাই ভিডিওটা ফলো করেন, স্টেপ বাই স্টেপ কাস্ট করেন, এখন সেটাই করব। তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি, আমার ফোনের এই ব্লুটুথ কিছু কানেক্ট নাই, তো আমি কী করব, আমার ফোনের ব্লুটুথ অন করব। আমি আরেক ফোন দিয়ে দেখাচ্ছি, এই ফোনটা আমার কোনো ওয়াইফাই কানেক্ট নাই, তো কিছু কানেক্টেড, সো আমি ব্লুটুথ দিয়ে চালাবো। দেখাচ্ছেন, দেখেন এই যে আমরা প্রথমে যেটা করতে হবে, আপনারা সেটিংয়ে যে মোবাইল হটস্পট অ্যান্ড টাচিংটা অন করে দিবেন, যে ফোন দিয়ে আপনি ধরেন এই ফোনটা হইলো ওয়াইফাই কানেক্ট করা, আর এই আর যেটা মনে করেন আর এটা হচ্ছে আমি অন্য ফোনে দিব, আমার ফোন থেকে অন্য জনের ফোনে শেয়ার করে দিব ব্লুটুথের মাধ্যমে এই ওয়াইফাইটা, ঠিক আছে? তো আমি এই ফোনে কাজ করব, আপনি এই ফোনে কিছু করতে পারবেন না, জাস্ট আমি এই ফোনে কাজ করে দেখাচ্ছি। তো এই ফোনে ওয়াইফাই টাচিং অপশনটা অন করবেন, আর এই ফোনে দেখেন যেটা আমি চালাবো, এই ফোনে আমার কোনো ওয়াইফাই কানেক্ট নেই, কিছু কানেক্ট নেই, সো আমি এটাতে কাজ করব। তো এটাতে কীভাবে কাজ করবো, এখানে দেখেন আমার কোনো ব্লুটুথ আইকন অন নেই। সো আমরা আবার আমার এই ফোনে চলে যাই, সো বুঝতে পারছেন, তো ওখানে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমরা সেটিংয়ে যাব এই ফোনের, এই ফোনের সেটিংয়ে যে সরি সেটিংয়ে চলে যাব, সেটিংয়ের ব্লুটুথের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে ব্লুটুথটা আমরা জাস্ট এই ফোনের অন করে দেব, অন করে দেওয়ার পরে আমরা যেভাবে ব্লুটুথ কানেক্টেড করি, ইন্টারেস্টিং অ্যাক্সেস এই জিনিসটা আমরা অন করে দেবো, যে ফোন দিয়ে আমরা কাজ করব, মানে যে ফোন আমরা ওই ইন্টারনেটটা শেয়ার করে দিচ্ছি, তো এই ফোনের কাজটা এতটুকুই করবেন। তো আমরা ব্যাগে চলে আসবো, ব্যাগে চলার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব, দেখেন এই দেখেন ইউটিউব আসবে, ইউটিউব চলে আসছে, দেখেন আশা করি এতটুকুই বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, আর প্লাস হচ্ছে আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা হলে। আশা করি সবাই ভালো থাকবেন।